নমস্কার, বিএইচ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো মাথা ব্যথা থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন। মাথা থাকলে ব্যথা তো হবেই, তবে সব ব্যথার কারণ এক নয়। অতএব বিভিন্ন কারণে মাথা ব্যথা হলে নিরাময়ের জন্য ওষুধ আলাদা আলাদা হওয়া দরকার। হোমিওপ্যাথিতে অনেক ধরনের মাথা ব্যথার ওষুধ রয়েছে, আসুন জেনে নিই সেগুলো কি কি। মাথা ব্যথার ধরন একাধিক, কখনো মাথার একদিকে ব্যথা করে, কখনো সারা মাথা জুড়ে ব্যথা থাকে, কারো কারো এক টানা ব্যথা হয়, কারো আবার কয়েকদিন অন্তর হয় এই ব্যথা, আবার মাথা ব্যথার সাথে বমি বমি ভাবও থাকতে পারে অনেকের, কারো খিদে পায় খুব মাথা ব্যথা থাকলে, আবার অনেকে আলো সহ্য করতে পারে না, আবার কারোর ঘুমিয়ে পড়তে ইচ্ছা করে। ব্যক্তি বিশেষেও মাথা ব্যথার ধরনও পাল্টে যায়। সকালে ঘুম থেকে উঠলে অনেকের মাথা ধরে থাকে, আবার দুশ্চিন্তার কারণে অনেকের মাথা ব্যথা হয়। কারণ যাই হোক না কেন, একবার মাথা ব্যথা শুরু হলে তা কমতেই চায় না সহজে, সারাদিনের কাজ তখন একেবারে পণ্ড হয়ে যায়। মুশকিলটা হলো এখানেই যে মাথা ব্যথা হলেই আমরা চটপট পেনকিলার খেয়ে নিই, সেক্ষেত্রে আমরা রিলিফ পাই ঠিকই, কিন্তু সেটা খুব অল্প সময়ের জন্য, কিন্তু এই ব্যথা আবার ফিরে আসে। এখানেই তখন হোমিওপ্যাথি ওষুধ খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। হোমিওপ্যাথি ওষুধে রোগীর নয়, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলতে সাহায্য করে, ফলে রোগ ফিরে আসার সম্ভাবনাও খুব কম থাকে। মাথা ব্যথার ইন্ধন যোগায় কোন কোন বিষয় সেই নিয়েই এখন আলোচনা করব। মাথা ব্যথার ইন্ধন যোগাতে পারে বেশ কতগুলো বিষয়। অনেকক্ষণ ধরে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে বা বই পড়ার কারণে চোখে চাপ পড়ে, সেখান থেকেও হতে পারে মাথা ব্যথা। দীর্ঘ সময় খাবার না খেলেও, খালি পেটে থাকলেও মাথা ব্যথা হয়। অনিদ্রা এবং ভালো ঘুম না হলেও অনেকের মাথা ব্যথার সমস্যায় ভোগেন। অনেকে আবার কোলাহল এবং উচ্চ শব্দের কারণেও মাথা ব্যথার সমস্যা অনুভব করেন তারা। উৎকণ্ঠায় ভুগলেও মাথা ব্যথা করে। আবার শরীরে জল শূন্যতা বা ডিহাইড্রেশন হলেও মাথা ব্যথার উপসর্গ দেখা যেতে পারে। অনেকের সাইনাসের প্রবলেম থাকে, সেক্ষেত্রেও মাথা ব্যথা হয়। আবার মাত্রাতিরিক্ত কফি পান করলেও হতে পারে এই মাথা ব্যথা। যে কোনো বেদনানাশকেরই নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, এমনকি দীর্ঘদিন ধরে ঘন ঘন বেদনানাশক ওষুধ খেলেও তার কুপ্রভাব পড়ে লিভারের ওপর, তখন লিভারের সমস্যা দেখা যায়। মূল কারণের কোনো চিকিৎসা করে না এই বেদনানাশক ওষুধগুলো, ফলে সমস্যা বারবার ফিরে আসতে থাকে। তাই গোড়া থেকে রোগের নয়, রোগীর চিকিৎসা করে এই হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি। হোমিওপ্যাথিতে মাথা ব্যথার চিকিৎসার জন্য একাধিক ওষুধ রয়েছে, যা মাথা ব্যথার সমস্যা থেকে যে কোনো ব্যক্তিকে সম্পূর্ণ মুক্তি দিতে পারে। অভিজ্ঞ হোমিওপ্যাথি বিশেষজ্ঞরা নানা বৈশিষ্ট্য ও উপসর্গের বৈচিত্র্য বুঝে ওষুধ দেন, ফলে রোগী অসুখ থেকে মুক্তি পান। আমি এখানে বেস্ট কয়েকটি হোমিওপ্যাথি ওষুধের কথা বলেছি, সবকটি একসাথে আপনাদের নেওয়ার প্রয়োজন নেই। যেই সাইন সিমটম আপনাদের সাথে মিলে যাবে ঠিক সেই ওষুধটি আপনারা ব্যবহার করবেন। তবে কোনো ওষুধ প্রয়োগের আগে অবশ্যই কোনো বিশিষ্ট চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। এবার চলে আসব সরাসরি মেডিসিনে। প্রথমেই যেই মেডিসিনটির কথা বলবো সেটি হলো আর্নিকা। আপনাদের মাথায় যদি কোনো আঘাত লেগে থাকে, সেক্ষেত্রে যদি মাথা ব্যথা হয়, তখন আর্নিকা 30 দু ফোঁটা করে দিনে 3 বার এক সপ্তাহ নেবেন। পরের ওষুধটি হলো বেলেডোনা। যদি দেখেন অনেকের মাথা দপদপ করে ব্যথা করছে, যন্ত্রণায় মাথা ফেটে যাচ্ছে মনে হয়, এই ধরনের উপসর্গের জন্য মাথার ডান দিকে ব্যথা হলে
এবং দ্রুত ব্যথা শুরু হলেও এবং বাড়তে থাকলে দীর্ঘ সময় রোদে অনেকক্ষণ থাকলে এই ব্যথায় ভুগলে তখন বেলেডোনা দারুণ উপকারে আসে। এক্ষেত্রে আপনারা বেলেডোনা 200 4 ফোঁটা করে দিনে একবার এক সপ্তাহ নেবেন। আমাদের পরের মেডিসিনটি হলো ব্রায়োনিয়া অ্যাল্প। যদি দেখেন নাড়াচাড়া করলে ব্যথা বাড়ছে, মুখগহ্বর ও ঠোঁট শুকনো লাগছে এবং ব্যথা বা চোখে বেশি হচ্ছে, তখন তার সঠিক ওষুধ হলো ব্রায়োনিয়া অ্যাল্প। এটি 30 পটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 3 বার 1 সপ্তাহ নিয়ে বন্ধ করে দেবেন। এরপরে যে ওষুধটির কথা বলবো সেটি হলো চায়না। যারা রক্ত অল্পতায় ভোগে শরীরের দুর্বলতার কারণে মাথা ব্যথা করে, সেক্ষেত্রে চায়না 30 2 ফোঁটা করে দিনে 3 বার বেশ কিছুদিন নিতে হবে। এরপরে যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো নাক্স ভোম। যদি দেখেন উগ্র সুগন্ধি, উচ্চ শব্দ, হজমের সমস্যা এবং টেনশনের কারণে মাথা ব্যথা করে, সেক্ষেত্রে নাক্স ভোম খুবই উপকারে আসে। নাক্স ভোম 200 4 ফোঁটা করে রাতে শোবার আগে খেতে হবে। নাক্স ভোম রাতে নিলে খুব ভালো কাজ করে, তবে প্রয়োজন পড়লে দিনেও নেওয়া যেতে পারে, কিন্তু খুব ঘন ঘন প্রয়োগ করা যায় না এই ওষুধটি। মনে রাখবেন বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে আলাদা আলাদা মাত্রা ও শক্তি হোমিওপ্যাথি ওষুধে দেওয়া প্রয়োজন হতে পারে। নিজের মর্জি মতো হোমিওপ্যাথি ওষুধ খাওয়া যায় না। অতএব দীর্ঘদিনে নাছোড়বান্দা এই মাথা ব্যথার সমস্যা হলে অবশ্যই একজন হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিন, ওষুধ খান এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আশা করব আমার অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও নতুন তথ্য নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।